আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে আপনাদেরকে ওমানের সুপারমার্কেটে কাজে আসলে কত টাকা ইনকাম করতে পারবেন এবং কত ঘন্টা ডিউটি এবং কেমন সুযোগ সুবিধা কানা দানা টাকা খাওয়ার সম্পূর্ণ সমস্ত বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব। সো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি দেখতে পারেন। সো অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সব সময় সত্য তথ্য তুলে ধরার চেষ্টা করি যাতে ওমানে এসে আপনি কোনোভাবে কোনো বিপদের সম্মুখীন না হন এবং ভালো করে আপনার ক্যারিয়ারটা গড়তে পারেন এবং ভালো টাকা ইনকাম করতে পারেন। সো যাই হোক, কথা বাড়াবো না, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটা সুপার মার্কেটের ভিতরে অলরেডি প্রবেশ করলাম। সো এই মার্কেটে আমি যারা কাজকর্মে নিয়োজিত আছে তাদের সাথে কথা বলেছি এবং জানতে পারলাম যে আসলে কত টাকা ইনকাম করা যায়। সম্পূর্ণ সুযোগ সুবিধা নিয়ে তাদের সাথে কথা বললাম আমি। সো তারা বলল যে বিষয়গুলো আমি আপনাদের সাথে সেই বিষয়গুলো আজকে বলবো। সো আমি জিজ্ঞাসা করেছিলাম, ভাই এইসব সুপার মার্কেটে আসলে কত টাকা ইনকাম করা যায় এবং কত ঘন্টা ডিউটি করতে হয় এবং খানা দানার সুযোগ সুবিধাগুলো। সো একজন লোককে জিজ্ঞাসা করার পর সে বললো যে, ভাই আমি নতুন অবস্থায় এই জায়গাতে এসেছি, সেখানে আমার বিগত প্রায় 6 মাস হয়ে গেছে। তো ব্যক্তিগত অসুবিধার কারণে তিনি ক্যামেরার সামনে আসেন নাই, তো আমি আপনাদেরকে সেই বিষয়টা বলবো। সো বেতনটা হচ্ছে উনি 90 রিয়ালের মতো পায়, 90 রিয়ালে হচ্ছে বাংলাদেশের প্রায় 27,000 টাকার মতো। নতুন আসলে ভাই স্যালারিটা একটু কমই থাকে, তো 90 রিয়াল 80 রিয়াল এরকমই স্যালারি ম্যাক্সিমাম সবারই থাকে নতুন অবস্থায় যারা আসে সুপার মার্কেটের কাজে বিশেষ করে। সো আপনারা আসার আগে সেই বেতনের বিষয়গুলো আসলে ভালো করে বুঝে শুনে আসবেন, যার সাথেই আসুন না কেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যেটা হচ্ছে আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে ভিসার দাম কত। সো ভিসার দাম যেহেতু মার্কেটের কাজ, ভাই মার্কেটের কাজগুলো আসলে ভিসার দামটা একটু বেশি হয়, কারণ মার্কেটের কাজগুলো একটু আরাম এবং তেমন কষ্টের কাজ না। সবসময় এসি আসে মার্কেটগুলোতে, এসি নিচে কাজ করতে হয় এবং তেমন খাটনির কাজও না। উনি 3 মাস আগে এসেছিল, তো সেক্ষেত্রে টাকার রেটটা একটু কম ছিল, বর্তমানে টাকার রেটটা একটু হাই হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে টাকার রেটের কারণে বর্তমানে ভিসার দামটা একটু বেশি হতে পারে। উনি সর্বমোট খরচ মিলিয়ে ওনার টিকিট বাবদ এবং ভিসা বাবদ কত টাকা খরচ হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের যেমন ধরেন 3,20,000 টাকা বা 3,30,000 টাকার মতো ওনার খরচ হয়েছে। তো আপনারা যদি আসেন সেই বিষয়টা মাথায় রাখবেন যে বর্তমানে টাকার রেটটা একটু বেশি, হয়তো আপ অ্যান্ড ডাউন কিছু হতে পারে। সো ভিসার দামটা ভাই হচ্ছে এরকম যে যে যার কাছ থেকে যত টাকা নিতে পারে সেটা হচ্ছে যারা ভিসার ব্যবসা করে, যেমন ধরেন দালালের কাজ করে, তো তারা ভিসার দাম যার কাছ থেকে যত নিতে পারে, যত বেশি নিলে তাদের লাভ হবে সেটাই। তো সেটা আসার আগে আপনি ভালো করে বুঝবেন, জানবেন, তারপরে আসবেন। আর তৃতীয় যে পয়েন্টে আসছে সেটা হচ্ছে খানাদানার বিষয় আসে নিয়ে। তো খানাদানা কার আসলে, কোনো কোনো মার্কেটে আছে ভাই, যদি আরবি ভালো হয়, মার্কেটের মালিক ভালো হয় তাহলে খানাদানার টাকাটা দেয়, আর কোনো কোনো আরবি আছে খানাদানার টাকাটা দেয় না। সো আমি ওই লোকটাকে জিজ্ঞেস করেছিলাম খানাদানার টাকার বিষয়ে, তো সে বলছে যে খানাদানার টাকা দেয় এবং রুম ভাড়ার টাকা তাদের নিজে দিতে হয় বা রুম ভাড়ার টাকা দেয় না। তো খানাদানার বিষয়টা হচ্ছে এরকমই, আপনি আসার আগে সেটা কথাবার্তা বলে আসবেন। আর লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের যে ভিসার বিষয়ে, বা ভিসা প্রতি 2 বছর পর পর রিনিউ করতে হলে সেই টাকাটা কাকে দিতে হবে বা কে পেইড করতে হবে, সেই টাকাটা আপনাকে দিতে হবে নাকি দোকানের মালিকের অথবা যে আরবি আছে সে দিতে হবে। তো প্রতি 2 বছর পর পর আপনি যে ভিসাটা রিনিউ করবেন সেই টাকাটা অবশ্যই আপনাকে দিতে হবে না। যদি জেনুইন কোনো মার্কেটের মাধ্যমে আসুন তাহলে মার্কেটের যে মালিক আছে সে টাকাটা দিয়ে দিবে বা ভিসাটা লাগিয়ে দিবে, তো সেটা নিয়ে টেনশন করতে হবে না। সো কাজটা একটু লম্বা ভাই, ডিউটিটা অনেক লম্বা করতে হয়। যেমন ধরেন সকাল 6টা থেকে শুরু হয়, দুপুর 12টা 1টা পর্যন্ত একটানা চলবে, তারপর এখানে আপনার রেস্ট আছে 2 ঘন্টার মতো। তো তারপর দ্বিতীয় শিফটে যখন আসবেন তখন রাত্রে 10-11টা পর্যন্ত মার্কেট খোলা থাকবে, অথবা কোনো কোনো ক্ষেত্রে 12টা পর্যন্ত খোলা থাকে। তো ডিউটিটা একটু লম্বা হলেও কাজটা একটু আরাম আছে, কাজটা করতে তেমন খাটনির কাজও না, কষ্টও না। সো আসলে আমি এই বিষয়গুলো সম্পূর্ণ তাদের কাছ থেকে জানলাম, জানার পর আপনাদের সাথে শেয়ার করলাম। সো যাদের মনে এই প্রশ্নটা ছিল, তো আশা করি আপনারা প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন, অনেকেই কমেন্ট করেছেন ভাই, সেজন্য আজকের ভিডিওটা দিলাম। আমি আমার সব ভিডিওতে একটি কথা বলে থাকি যে সব কিছুর পরেও ভাই নিজের ডিসিশনটা সবচেয়ে বড়। আপনি যখন আসবেন তখন যাচাই বাছাই করবেন বা সম্পূর্ণ তথ্য নেবেন, নেওয়ার পরে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। নেওয়ার পরে যদি আপনার ভালো হয়, মনে করেন যে আপনি ভালো এই বিষয়টা গেলে আপনার ভালো হবে, তাহলে অবশ্যই আসবেন, বিশেষ করে দালালের মাধ্যমে দয়া করে আসবেন না। যদিও আসুন তাহলে নিজের কোনো মানুষের মাধ্যমে আসবেন তাহলে ভালো হবে।
সো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনার উপকারে হয় তাহলে শেয়ার করে দিবেন ভিডিওটি যাতে আরো অনেকের উপকারে আসে আর পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে উমানের বিষয় সংক্রান্ত বা কাজ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে পারি সো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম